নমস্কার, আপনারা দেখছেন দ্য রেগুলার ডট ইন। আমি অর্ঘ দাশগুপ্ত। দ্য রেগুলার ডট ইন এর লাইভ সেশনে আমরা আজকে চলে এসেছি একটা এপিসোড নিয়ে, যেখানে আমরা আজকে কিছু সাইবার ক্রাইম এবং সাইবার থেফট এর কিছু ইনসিডেন্টস নিয়ে আলোচনা করব। প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের ফিনান্সিয়াল লস অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ইনফরমেশন ডেটা স্টোর হচ্ছে, যেখান থেকে বিভিন্ন মেশিনকে হ্যাক করা হচ্ছে। কিছু রকম ভয়েস কল, কিছু ভিডিও ক্লিপস এর মাধ্যমে মানুষকে প্রত্যেক দিন হ্যারাসমেন্ট এবং হ্যাম্পার করা হচ্ছে, যেটা শিকার হচ্ছেন বিভিন্ন মানুষ থ্রু সাইবার ক্রাইম এবং সাইবার থেফট এর মাধ্যমে। তো আজকে সেশনটা হচ্ছে সম্পূর্ণ সে ব্যাপার নিয়ে। একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা আবার একটা সাইবার ক্রাইমের নতুন কিছু টেকনিকের মাধ্যমে, যেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো আজকে, সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রত্যেক দিন হ্যাকাররা কাজ করছেন এবং প্রতিনিয়ত নতুন নতুন কনসেপ্টের মাধ্যমে তারা কি করে বিভিন্ন ইনফরমেশন হ্যাক করছেন, ফিনান্সিয়াল ড্যামেজ ঘটাচ্ছেন বিভিন্ন জায়গায়। আজকে আমরা পেয়ে গেছি হচ্ছে মিস্টার অনিশ দাশগুপ্তকে। উনি একজন সোশ্যাল ওয়ার্কার, উনি কলকাতা ইউনিক পার্কের বেহালার বাসিন্দা। অনিশদার যেটা প্রবলেম হয়েছে, অনিশদার কিছুদিন আগে একটা, উনি আসলে অনলাইনে বিভিন্ন ট্রেডিং করেন এবং ই কমার্সের মাধ্যমে উনি ব্যবসা করেন, যে ই কমার্সের বিজনেসে কিছু কোটেশন তিনি পান যেখান থেকে বায়াররা জানান যে তারা প্রোডাক্ট কিনতে ইন্টারেস্টেড। সেখানে ট্রানজাকশন হওয়াকালীন অনিশদাকে এই হ্যাম্পারটা হতে হয়, যেখানে তার মানি লন্ডারিং করা হয়, যেখান থেকে সে টাকাটাকে সম্পূর্ণ অ্যাকাউন্টের মাধ্যমে বার করে নেওয়া হয়। আমরা অনিশদার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল সেদিন। অনিশদা নমস্কার, দ্য রেগুলার ডট ইন আপনাকে স্বাগত। হ্যাঁ অনিশদা, কি ঘটনা ঘটেছিল সেদিন? অন থার্ড অফ ফেব্রুয়ারি আমার কাছে হঠাৎ, আমরা ফেসবুক মার্কেটিং এর কিছু অ্যাড দিই আমাদের প্রোডাক্টের জন্য, তো আমি যখন তাদের কাছ থেকে সমস্ত ব্যাপারটা জানতে চাই, তারা আমাকে জানায় তারা আর্মির যে ক্যান্টিন আছে দমদম এয়ারপোর্টে সেখান থেকে বলছেন, এবং সেখানকার একজন গানম্যান যিনি ইনচার্জ তিনি আমার সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলেন এবং ফাইনালাইজ করেন। করার পর উনি আমাকে জানান যে এবার ওনাদের যিনি মেজর আছেন, মেজর শৈলেন্দ্র কুমার, উনি আমাকে সবকিছু টাকা পয়সা পাঠাবেন এবং ওনাকে কখন কোথায় ডেলিভারি করতে হবে সেগুলো ওনারা সব জানাবেন। আচ্ছা, ইন্ডিয়ান আর্মির, আপনি বলছেন ইন্ডিয়ান আর্মির একজন অফিসিয়াল মিস্টার শৈলেন্দ্র কুমার আপনাকে জানায় যে তাদের ক্যান্টিনে তারা প্রোকিউরমেন্ট করতে চান, এবং মেজরের ডেজিগনেশন তিনি দেন, যে তিনি বলেন যে তিনি একজন মেজর, যিনি জানিয়েছিলেন যে তাদের ক্যান্টিনে প্রোডাক্ট সেল করার জন্য তারা ইন্টারেস্টেড, তাই তো? আপনার প্রোডাক্ট এক্স্যাক্টলি ঠিক আছে। তারপরে ওই ফোনটা 20 মিনিট পরেই আমার কাছে ওই মেজর শৈলেন্দ্র কুমারের ফোন আসে। ফোন গুলো যে কটা ফোনই এসছে সব কটা কিন্তু হোয়াটসঅ্যাপ কল, নট নর্মাল কল। এবার হোয়াটসঅ্যাপ কলে উনি আমাকে সমস্ত কিছু বলার পর আমি যখন বলি ঠিক আছে আপনারা পেমেন্টটা পাঠান আমার ব্যাংক অ্যাকাউন্টে, তখন উনি বললেন আমরা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো না, আমরা আইদার গুগল পে অথবা ফোন পে এর মাধ্যমেই আমরা টাকা পাঠাবো। রাইট রাইট, গুগল পে ফোন পে এর মাধ্যমে ট্রানজাকশন করবো। এবং এটা বলার পর ওনারা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি ওদের কাছ থেকে ওনাদের ডকুমেন্ট চেয়ে নিই, কারণ কি যেহেতু এটা আর্মি ট্রানজাকশন আমাকে ডকুমেন্ট রাখতে হবে। সেই জন্য ওনারা ওনাদের সমস্ত ডকুমেন্ট পাঠান, যেখানে আর্মির আইডি কার্ড থেকে শুরু করে আর্মির সমস্ত কিছু এবং ওনাদের ছবিও যেগুলো পাঠিয়েছিলেন সবকিছু কিন্তু আর্মির ইউনিফর্ম পরা অবস্থায়। ওটা পাঠানোর পরে আমার তখন একটা বিশ্বস্ত জায়গায় চলে আসে, মানে আপনাকে যে ধরনের আপনাকে ট্রানজাকশন করার আগে তারা সম্পূর্ণ ইন্ডিয়ান আর্মি ইউনিফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ আই কার্ডও পাঠান নিজেদের ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য। আমি ওটাকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে কিন্তু 5 টাকাটা চলে আসে, মানে আপনাকে একটা কিউআর কোড পাঠায় যেটাকে আপনি স্ক্যান করেন, স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে 5 টাকা ক্রেডিট হয়। এবার সেই টাকাটা যখন কিউআর কোডটা পাঠানো হয়, সেই কিউআর কোডটা পাঠানোর সঙ্গে সঙ্গে দেখি আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা বেরিয়ে যায়। আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা ডেবিট হয় সেটাই না? 4,995 টাকা। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে প্রথমে যে কিউআর কোডটা পাঠানো হয় সেটা স্ক্যান করার পর 5 টাকা যখন ক্রেডিট হয়, সেকেন্ড কিউআর কোডটা আরেকবার পাঠানোর পরে যখন আপনি স্ক্যান করেন তখন সেটা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায় 4,995 টাকা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, তো বেসিক্যালি যেটা আমরা দেখছি বা যে ধরনের জিনিসটা ঘটেছে, তার মানে হচ্ছে আপনি বলতে চাইছেন যেটা রুল সেটা হচ্ছে বিভিন্ন ইউপিআই এ যখন একজন বায়ার একজন সেলারকে পেমেন্ট করতে চান, তখন তিনি তার ইউপিআই স্ক্যান করে বা কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে ট্রানজাকশন করেন। এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, যেখানে আপনাকে স্ক্যান করে অ্যাকাউন্টে ক্রেডিট করাতে হচ্ছে। রাইট রাইট। আচ্ছা, মানে এটা একটা সম্পূর্ণ নতুন টেকনিক যেটার মাধ্যমে কাজটা করা হয়েছে, একদম নতুন টেকনিক, কারণ আমরা তো ওটিপি নিয়ে অনেক বেশি সচেতন। এক্স্যাক্টলি, এই ব্যাপারটা নিয়ে তো অতটা সচেতন ছিলাম না।
এরপরে আমরা যখন ওনাকে ফোন করি, ফোন করার পর উনি আমাকে বলেন যে আমি ইন্ডিয়ান মিডিয়ার বলছি, আপনি আমার কথাতে বিশ্বাস করছেন, এইরকম ভিডিও কল করলো আর্মি ইউনিফর্ম পরে কাঁধে বন্দুক নিয়ে দমদম এয়ারপোর্ট থেকে। আপনাকে চিন্তা করতে হবে না, আমরা যদি এটা বেরিয়ে গিয়ে থাকে আমরা সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। আপনি কিভাবে বুঝলেন যে টাকাটা হ্যাক হয়েছে? মানে ওনার কি কোনো মানে প্রেজেন্স হট করে সাডেনলি ড্রপ আউট হয়ে যায় বা এরকম ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে? না, তারপরে কি হয় আপনাকে বলে দিচ্ছি। তারপরে সেদিন সন্ধ্যেবেলার পর থেকে উনি আর ফোনও ধরছেন না, উনি কিছু কথাও বলছেন না, এবং ওনার ওই নাম্বারটা থেকে আমরা দেখতে পাচ্ছি উনি অনলাইন আছে, কিন্তু নো ওয়ান টু রেসপন্ড। এবার আমার বাবা যেহেতু পুলিশে ছিলেন, উনি একটু খোঁজ খবর লাগানোতে উনি দেখতে পান যে এই সিম কার্ড প্রিন্টার গুলো সমস্ত কিছু হচ্ছে ইউপির সিম কার্ড। আচ্ছা, ইউপি সিম কার্ড। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা আমাদের কাছে আরো বিশ্বস্ত ব্যাপারটা কোথায় এসছে, যখন পাঁচ টাকাটা যেটা হয় সেই অ্যাকাউন্টে যে টাকাটা এসছে সেটা কিন্তু দেখাচ্ছে ইন্ডিয়ান আর্মির থেকে পাঁচ টাকা এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর টাকাটা যখন আমরা যখন 4,995 টাকা যখন পাঠাই আর কি, যখন কেটে গেল আর কি, সেই টাকাটা কিন্তু গেছে হলো একজন মুসলিম ভদ্রমহিলা বানু বলে, যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এরা প্রত্যেকেরই মত হচ্ছে ওই গুগল পে অথবা ফোন পে দিয়ে আমার থেকে টাকাটা দিতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ দাদা। ব্যাপারটা আমরা যেটা আবার একবার রিক্যাপ করার চেষ্টা করছি, যেখানে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে মিস্টার অনিশ দাশগুপ্তকে ফোনের মাধ্যমে কিউআর কোড পাঠানো হয়, যে কিউআর কোডটা স্ক্যান করার পরে একটা ক্রেডিট হয়, দেন র্যান্ডামলি আবার যখন উনি স্ক্যান করেন ওনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়। যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, প্রথম ট্রানজাকশনটা ইন্ডিয়ান আর্মি মেনশন করা ছিল, সেকেন্ড ট্রানজাকশনে ইউপির কোনো একটা অ্যাড্রেস তিনি পান যেখানে একজন মহিলা আইডেন্টিটি তিনি খুঁজে পান। তো যেটা কিউআর কোড, এক্স্যাক্টলি কিউআর কোড এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি আপনাদের, কিউআর কোড স্ক্যানিং যে বিভিন্ন কারণের জন্য লাগে, কিছু ট্রানজাকশনের জন্য লাগে, কিছু ইনফরমেশন জানার জন্য, কন্ট্যাক্ট ইনফরমেশন জানার জন্য, ওয়েবসাইট ইউআরএল রিডাইরেকশন করার জন্য, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে রিডাইরেক্ট হওয়ার জন্য কিউআর কোডের ব্যবহার করা হয়। কিউআর কোডের যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন যে ইউপিআই, ফোন পে, গুগল পে, ভিম, এই ধরনের ইউপিআই যেগুলো ইউজ করা হয় তাদের একটা ক্রেডিবিলিটি রয়েছে, তাদের একটা এগ্রিমেন্টের মাধ্যমে তারা ট্রানজাকশন করায়, তো যেগুলো অত্যন্ত সিকিউর। কিন্তু যেটা আপনাদের কাছে আজকে ইনফরমেশন দেওয়ার ব্যাপার, যেটা কিউআর কোডের প্রবলেম, সেটা হচ্ছে আননোন কোনো কিউআর কোড, যে কিউআর কোডের কোনো আইডেন্টিটি নেই, যে কিউআর কোডের থরলি মানুষ দেখতে পাচ্ছে না, বিভিন্ন পাবলিক ট্রানজাকশনের জায়গায় বিভিন্ন আননোন প্লেসে যে কিউআর কোডগুলো রাখা হয়েছে, প্রত্যেকটা মানুষকে আমরা সচেতন করব। সেই কিউআর কোড স্ক্যান করার আগে বা র্যান্ডামলি আপনারা চিন্তা করুন যে এক্সাক্ট জায়গায় আপনারা স্ক্যান করছেন কিনা, এক্সাক্ট ট্রানজাকশন আপনারা করছেন কিনা, কারণ এটার মাধ্যমে মানি লন্ডারিং, মানি হ্যাকিং হওয়ার চান্সেস অনেক বেশি। যেটা আমরা এখন জেনে নিলাম দাদার কাছ থেকে যে উনি আজকে এখানে ভিকটিম, ওনার সম্পূর্ণ টাকাটা ডেবিট হয়ে যায় অ্যাকাউন্টের থেকে থ্রু কিউআর কোডের মাধ্যমে। আমি আবার বলবো, কিউআর কোড স্ক্যানিং করার আগে আপনাদেরকে দেখতে হবে সেটা ট্রাস্টেড প্লেস কিনা, ট্রাস্টেড ওয়েবসাইট কিনা, ট্রাস্টেড কোনো সোর্সের মাধ্যমে ট্রানজাকশন করছেন কিনা। অনেক আপনি কি ইনফরমেশন দিতে চান প্রত্যেককে? প্রত্যেককে এটাই দিতে চাই যে কিউআর কোড এর ব্যাপারটা আমরা ওটিপির ব্যাপারে যেমন সচেতন, কিউআর কোডের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত, এবং আমাদের প্রত্যেকটা জিনিসকে দেখা উচিত যে আমরা যারা ছোট ছোট বিজনেস করছি তারা যখনই কিউআর কোড যেখানেই পাঠিয়ে, ছোট বড় যাই বিজনেস করি, কিউআর কোডটা আমরাই পাঠাবো, আমাদের অ্যাকাউন্টেই টাকা আসে, আমরা অন্য কারোর কিউআর কোড কখনো স্ক্যান করে এক্স্যাক্টলি। দাদার বক্তব্য অত্যন্ত ক্লিয়ার, এবং এটা খুব ভালো একটা পয়েন্ট উনি মেনশন করলেন যে কোন রকম পেমেন্ট অ্যাকসেপ্টেন্স এর জন্য কিউআর কোডের অ্যাকসেপ্টেবিলিটিটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস। সো বি অ্যাওয়ার অন দ্যাট। প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট, অনলাইন ট্রানজাকশনের সময় আপনারা সিকিউর থাকুন, ভাবনা চিন্তা করে দেন ট্রানজাকশন করুন। আজকের মডার্ন ফেজে বিভিন্ন মডার্ন সিনোনিমস এবং বিভিন্ন এভিডেন্স জাতীয় যে সমস্ত রকম এগ্রিমেন্ট বা বিভিন্ন কনফিউশনের মাধ্যমে ট্রানজাকশন হচ্ছে সেগুলো অত্যন্ত ক্লিয়ার, কিন্তু বারবার মাথায় রাখতে হবে যে এই মডার্ন ফেজের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম ছোট ছোট ইনসিডেন্ট ঘটছে যেগুলো মানুষকে হার্ম করছে, বিভিন্ন ম্যালওয়্যার, বিভিন্ন র্যান্ডামলি বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ওয়ার্ম ভাইরাসের মাধ্যমে এই বিভিন্ন হ্যাকিং, যে ইনফরমেশন হ্যাকিং, যে ফিনান্সিয়াল হ্যাকিং, বিভিন্ন মানিটারি হ্যাক করা হচ্ছে, সেগুলোর থেকে সকলকে সতর্ক থাকতে হবে।